মোর মরত তো হইছি বেলে কাম করা হ ডুবি গেছে আপনার সাই বাবারে লেট্রিন দে নাই মোক দরজা নাই উপর হেরি দে নাই হিংকে দিছি লেট্রিন এতিয়া পাইছো চাউল দিছি আজি আর ওই বিস্কুট চিস্কুট হিংকে দিছি সেখানে পাইছো বারো সেটো না নাই খরাত পানি ইমান মানি তো আছে এক গল পানি ঘর যাব পারা নাই মরত তো নাই মো নলবাড়ি থাকে সরু বাচ্চা লো মতে আছো বহুত ধরে ইয়া ঠিক পা তিন দিন নল বস্তু খানি পাইছো বস্তু খানি নেদা বুলি কবা নরু এখানে সারে কৈছি কি ঘর হব বুলি কৈছি ধর্ম মহামস্তিত আমার নাম সোমাব বুলি কৈছি নতুনকে পাম বুলি কৈছি কিন্তু পাঁচ বছর আগের পরে কৈ আছে কি ঘর পাম কিন্তু পাঁচ বছর হয়ে গেল ঘরটো লেট্রিন বনাই কাঠ খান মই নিজাকে বনাইছো স্যার 1000 টাকা দি কিনে মই কাঠ খান বনাব লাগা আছি কিন্তু মোর নিজাকে ঘর বান্ধবা মোর সম্বল নাই ঢুকাবা 3 বছর হয়ে গেল 4 বছরত পড়লা গতিকে পেনশন তো আজিলৈকে হোৱা নাই অৰুণ নাই দিয়া নাই বাকী আৰু মানে মোৰ ল'ৰা এত ছোৱালী ল'ৰাটো আছে এতিয়া ইনকাম মোৰ একো নাই গতিকে এককালীন হাজ মোক দিয়া নাই গতিকে একো নেদিলে মই ল'ৰা ছোৱালীবিলাক চলোগৈ এইবাৰ মন্ত্ৰী আকৌ কি ক'ব মন্ত্ৰী যদি হ'ব বুলি কৈ গুচি গ'ল মন্ত্ৰী আকৌ তো ক'বা নেদিলাকে পানীলৈ গুচি গ'ল যিকেইটা কাষৰ ৰখীয়া সেইকেইটাই আকৌ তো ক'বা নেদিলাকে কেইটা আমার যিখিনি সমস্যা যিখিনি কবা লাগা মানে যিখিনি সমস্যা আমি সারের লগত কবা লাগা খিনি আমাক কবা নেদে গতি সেখানে কথা কোয়ার কারণে আমি তো গুয়াহাটি যাই পেলা সারক লগ করবা নোরু গতি নোরার বিনিময়ত আজি একে আইছি আমি শিবিরত অহার কারণে একে আইছিল আমি সারো কম বলে ভাবছিল কিন্তু আমাক কবা নেদলা কবা নেদার কারণ তো কি তাহার কিবা ক্ষতি আছে নাকি যিকেটা তেওঁ ব্যক্তিগত মানুহ তাহার কিবা ক্ষতি আছে নাকি এই কথাখানি আমি জানবা বিচাৰো মোর মরত তো হইছি বেলেগ কাম করা ঘর ডুবি গেছে আপনার সাইবা পারে লেট্রিন দে নাই মোক দরজা নাই উপর হেরি দে নাই হিংকে দিছি লেট্রিন এতিয়া পাইছো চাউল দিছি আজি আর ওই বিস্কুট চিস্কুট হিংকে দিছি সেখানে পাইছো বারো সেটো না নাই ঘরাত পানি ইমান মানি তো আছে এক গল পানি ঘর যাব পারা নাই মরত তো নাই মো নলবাড়ি থাকে সরু বাচ্চা লো মতে আছো বহুত ধরে ইয়া ঠিক পা তিন দিন নল বস্তু খানি পাইছো বস্তু খানি নেদা বুলি কবা নরু এখানে সারে কৈছি কি ঘর হব বুলি কৈছি ধর্ম মহামস্তিত আমার নাম সোমাব বুলি কৈছি নতুনকে পাম বুলি কৈছি কিন্তু পাঁচ বছর আগের পরে কৈ আছে কি ঘর পাম কিন্তু পাঁচ বছর হয়ে গেল ঘরটো লেট্রিন বনাই কাঠ খান মই নিজাকে বনাইছো স্যার 1000 টাকা দি কিনে মই কাঠ খান বনাব লাগা আছি কিন্তু মোর নিজাকে ঘর বান্ধবা মোর সম্বল নাই ঢুকাবা 3 বছর হয়ে গেল 4 বছরত পড়লা গতিকে পেনশন তো আজিলৈকে হোৱা নাই অৰুণ নাই দিয়া নাই বাকী আৰু মানে মোৰ ল'ৰা এত ছোৱালী ল'ৰাটো আছে এতিয়া ইনকাম মোৰ একো নাই গতিকে এককালীন হাজ মোক দিয়া নাই গতিকে একো নেদিলে মই ল'ৰা ছোৱালীবিলাক চলোগৈ এইবাৰ মন্ত্ৰী আকৌ কি ক'ব মন্ত্ৰী যদি হ'ব বুলি কৈ গুচি গ'ল মন্ত্ৰী আকৌ তো ক'বা নেদিলাকে পানীলৈ গুচি গ'ল যিকেইটা কাষৰ ৰখীয়া সেইকেইটাই আকৌ তো ক'বা নেদিলাকে কেইটা আমি শিবিরত দিছি রাতেপা চাউল টাউল দিছি চিৰা দিছি কল দিছি বুট দিছি বিস্কুট পানি এখানে দিছি বাকি যিয়ে নহওক অলপ খাইছো আৰু আমি নাহকে থাকা নাই বা এখানে দিছিও পাইছো কিন্তু আমাৰ যিখিনি সমস্যা যিখিনি কবা লাগা মানে যিখিনি সমস্যা আমি ছাৰৰ লগত কবা লগাখিনি আমাক কবা নেদে গতিকে সেইখিনি কথা কোৱাৰ কাৰণে আমি তো গুৱাহাটীত যাই পেলাই ছাৰক লগ কৰিব নোৱাৰো গতিকে নোৱাৰাৰ বিনিময়ত আজি একে আইছি আমি শিবিৰত অহাৰ কাৰণে একে আইছিল আমি ছাৰক কম বুলি ভাবছিলো কিন্তু আমাক কবা নেদিলা কবা নেদাৰ কাৰণটো কি তাহাৰ কিবা ক্ষতি আছিল নেকি যিকেইটা তেওঁৰ ব্যক্তিগত মানুহ তাহাৰ কিবা ক্ষতি আছিল নেকি এই কথাখিনি আমি জানিব বিচাৰো।